বা তার থেকে বেটার কেউ লাগবে বা তার থেকে বেটার কোনো কিছু আপনার ফিউচারে দরকার হবে, এটা যদি আপনার ভিতরে থাইকাই থাকে তাহলে তার সাথে রিলেশনে যান কেন? যায় না তার সাথে রিলেশনে। একটা মানুষের সাথে রিলেশনে যাওয়ার দরকারটা কি যদি সেই সম্পর্কটা আজীবন ধরে রাই রাখতে পারেন? কেন একটা মানুষকে মিথ্যা আশা দেখাইতেছেন? আপনি একটা মানুষকে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার মনের যে মৃত্যুটা হবে এই মৃত্যুর কিন্তু শাস্তি আপনি কোনোদিন পাবেন না, এই জন্য আপনি এই কাজটা করতেছেন। যদি এটা শাস্তি থাকতো যে এই জিনিসটা করার জন্য আপনার একটা শাস্তি হবে, আপনার একটা জরিমানা হবে, তাহলে আপনি এই ভুলটা করতেন না, কখনোই করতেন না। কিন্তু কথাটা হচ্ছে কি, মানে মন ভাঙলে তো আর কোনো বিচার হয় না, মন ভাঙার তো কোনো সালিশ বিচার নাই, বুঝছেন? এই জন্য মানুষ এই জিনিসগুলো করতে পারে। আমি কিন্তু টোটালি সবাইকে একটা জিনিসই বারবার বলি যে প্রেম ভালোবাসা এইসবের থেকে দূরে থাকেন। বাট যদি কেউ কোনো রকমের কমিটমেন্টে চলেই আসেন তাহলে প্লিজ সেই জিনিসটাকে অন্তত টিকায় রাখেন, ধ্বংস করেন না। একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসে, যখন সত্যি মন থেকে ভালোবাসে।